वेलकम বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ইনফো ফর অল। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অ্যাডভাইসারি জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এই অ্যাডভাইসারিতে। তো দেখো বলছে এখানে, উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার অ্যাডভাইসারি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হলো। এবার থেকে সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম বলবৎ করা হবে সরকারি হাসপাতালে পিপিপি মডেল ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে। আবার যদি দেখা যায় কারো স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাহলে সেক্ষেত্রে হাসপাতাল থেকে বানিয়ে দেওয়া হবে কার্ড। অর্থাৎ আগে বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের দিয়ে ভর্তি নেওয়া হতো না। তো স্বাস্থ্য দপ্তর থেকে আজ অ্যাডভাইসারি জারি করে বলা হয়েছে যে সমস্ত সরকারি হাসপাতালে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভর্তি হওয়া যাবে, ঠিক আছে। এবং এছাড়া যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাদের যদি হাসপাতালে ভর্তি হতে যায়, তাহলে হাসপাতাল থেকে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখো বলছে, মঙ্গলবার জারি করা নতুন অ্যাডভাইসারি অনুযায়ী প্যাকেজে বহির্ভূত কোনো টাকা নেওয়া যাবে না। প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের 1900 প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। তাই নতুন আদেশে অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি রেটে বিল করতে হবে। সোমবার উত্তরবঙ্গ প্রশাসনিক বৈঠক চলাকালীন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুনেছি বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না, এমনটা হলে আগে চিহ্নিত করুন, দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব। এরপরই কড়া অ্যাডভাইজারি জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ এখন থেকে আপনারা যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিট হতে পারবেন, ঠিক আছে। এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে প্যাকেজের টাকা, তার থেকে বেশি টাকা কেউ নিতে পারবে না। আগে প্যাকেজের থেকে বেশি টাকা কার্ড থেকে কেটে নেওয়া হতো, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ আপডেট। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ।